সুপ্রিয় সুদী আজ আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত সেটি হচ্ছে ইসতেকফার এর গুরুত্ব ও উপকারিতা ইস্তেকফার আরবী শব্দ যার অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা মোহান আল্লাহ রাবুল আলমীর নিকট নিজের গুনাহের জন্যে ক্ষমা প্রার্থনা করাকে ইস্তেকফার বলে সুপ্রিয় সুদী যেহেতু রমাদান আমাদের মাঝে চলছে এই রমাদানের মধ্যে আমরা নিজের জীবনের জন্য ক্ষমা প্রার্থনা করব এমনকি প্রতিটি মুহূর্তে ইস্তেকফারের অনেক গুরুত্ব রয়েছে যেহেতু নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম দৈনিক জীবনে একশতবার ইস্তেকফার করতেন যেটি সহি বখারির হাদিস রয়েছে সুপ্রিয় তাহলে এই মাকফেরাতের দিনগুলোর মধ্যে আমরা বেশি বেশি ইসতেক করব এমনকি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইস্তেকফারের অনেক উপকারিতা রয়েছে ইস্তেকফারের দশটি উপকারিতা নিয়ে আমি আপনাদের সামনে এখন আলোচনা করব তার মধ্যে এক নাম্বার উপকারিতা হচ্ছে ইস্তেকফারের মাধ্যমে জীবনের গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দেন যেটি কোরআনুল কেরিমের সুরা নিসার একশো দশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন অমাইয়া আমাল আন আউ ইয়াজুলিম নাফসাহু, সুম্মা ইয়াস্তাব ফিরজিদুল্লাহ গফুর রাহিমা আল্লাহ পাক বলেছেন আন আর যারা খারাপ কাজ করে ইয়া ইয়াজলিম নাফসাহু অথবা নিজের নফসের প্রতি অত্যাচার করে সুম্মা ইয়স্তাব ফিরুলিল্লাহ অথবা আল্লাহ রাবুল আলমিনের নিকট ক্ষমা প্রার্থনা করে ইয়াজিদল্লাহ গাফুর আর রাহিমা তারা আল্লাহকে পাবে ক্ষমাশীল এবং দয়ালু তাহলে আমরা এক নম্বর জানতে পারলাম ইসতেকফারের মাধ্যমে নিজের গুনাহ রাশি পাপরাশি আল্লাপাক মোচন করেন দুই নাম্বার হচ্ছে ইস্তেকফারের মাধ্যমে পাক তার শাস্তি জাহান্নামের শাস্তি এবং আজাব থেকে পাক রেহাই করেন যেটি কোরআনুল কেরিমে সুরা আনফালের তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন মা কান আল্লাহ মুআব আহম আহম ও ফিরুন যে আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে শাস্তি দিবেন না এই অবস্থায় যে তোমরা ইস্তেকফাররত আছ যে তোমরা ক্ষমা প্রার্থনা করছো আল্লাহর কাছে এই অবস্থায় আল্লাহ তোমাদেরকে শাস্তি প্রদান করবেন না তাহলে তিন নম্বর ইস্তেকফারের উপকারিতা হচ্ছে ইস্তিকফারের মাধ্যমে নিজের দুশ্চিন্তা দূর হবে এবং বিপদ আপদ মুক্তি দিবেন আল্লাহ রাবুল আলমিন এবং রিজিক বৃদ্ধি পাবে যেটি হাদিস শরীফ থেকে প্রমাণিত আনিবনা আব্বাসিন রদি আল্লাহতালাহকাল কল রসুল্লাহি সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম মাল লাজিমাল জালা আল্লাহ মিন কুল্লে দীক ইন মাখরা যা ওয়ামিন কুল্লে হামিন ফার জা ওয়ারা সাহ মিন হাইস উল্লা ইয়াত হযরত ইবনাব্বাশরতি আল্লাহ তালা থেকে হাদিস তিনি বলেছেন রাসেল কারি ইম সাল্লাল্লাহ ওয়ালী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তিকফারের সাথে লেগে থাকবে অর্থাৎ প্রত্য প্রতিদিন সে ইস্তিকফার করবে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহফা তার প্রতিটি বিপদ থেকে আল্লাপাক তারা মুক্তি দিবেন এমনকি অমিন কুল্লে হামিন ফরজা আল্লাপাক তাকে সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন ওয়ারজা কাহু মিন হাইসুল্লা ইহত আর আল্লাহ রাবুল আলমিন তাকে এমন স্থান থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না হাদিসটি আবুদাউদ্ শরীফের পনেরো আঠারো নম্বর হাদিস ইবনে মাজার শরীফের তিন হাজার আটশত উনিশ নম্বর হাদিস চার নাম্বার ইসতেক উপকারিতা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি কেউ ইস্তেক করে তাহলে আল্লাহ পাক তার জন্যে বৃষ্টি বর্ষণ করেন এবং জমিনকে আল্লাপাক সবুজ শ্যামলে পরিণত করেন এমনকি আল্লাপাক শক্তি বৃদ্ধি করে দেন এটি কোরআনুল কেরিমের সুরাহুদের বা অন্য নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া রব্বাকুম যে হজরত হুদ সালাম তার সম্প্রদায়ের লোকেদেরকে বলেছিল হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা আল্লাহ পাখির নিকট ক্ষমা প্রার্থনা করো সুম্মা তুব ইলে অতবর তোমরা তার নিকট তওবা করে ফিরে আসো আলাইকুম ইউরিস তাহলে তিনি তোমাদেরকে আকাশ থেকে মসলদারে বৃষ্টি বর্ষণ করবেন ওয়া জিদুকুম কৌয়াতানিলা কৌয়াতিকুম আর ওয়া জিদুকুম কৌয়া তানিলা তোমাদের শক্তির সাথে আরও শক্তি তিনি বৃদ্ধি করে দিবেন তাহলে এটি সুরাহুদের বা অন্য নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এছাড়া কোরআনুল কেরিমের সুরা নোহ দশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে ফাকল ফকুল তুস্তাব হযরত নূহ অতপর সালাম বলেছিলেন আমি তোমাদেরকে বলছি যে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট তোমরা ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি ক্ষমাশীল সামা আলাইকুম মিদরারা। আর তিনি তোমাদের জন্য আকাশ থেকে তাহলে মশলদার বৃষ্টি বর্ষণ করবেন সুপ্রিয় সদীকরের পাঁচ নাম্বার উপকারিতা হচ্ছে এনজালুর রহমাতে মিন আল্লাহী আল্লা পাখের পক্ষ থেকে অগণিত রহমত নাজিল হবে যেটি সুরা নমলের নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন লাউলা তস্তাব ফিরুন আল্লাহ লা আল্লাহ গুম তুর রহমন আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যদি তোমরা আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করো ইস্তিকার করো তাহলে তিনি তোমাদের প্রতি রহমত প্রাপ্ত করবেন তিনি তোমাদের প্রতি রহম নাজিল করবেন সুপ্রিয় সুদী ইস্তিকারের ছয় নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তাকে সন্তান দিবেন এবং সম্পদ বৃদ্ধি করে দিবেন করারুল কেরিমের সুরানুখ বারো নম্বর আয়তাল্লা বলেছেন যে তিনি তোমাদেরকে সম্পদ এবং সন্তান দ্বারা সাহায্য করবেন শক্তি দিবেন। ওয়াজা আল্লা জান্নাতিন আর তিনি তোমাদের জন্যে জান্নাত ধারণ করবেন ওয়াজা আল্লা কুম আনহারা আর তিনি তোমাদের জন্য আরও নদ নদী তৈরি করে দিবেন সৃষ্টি করে দিবেন সুপ্রিয় সুদী তাহলে ইস্তেকফারের ষষ্ঠ নাম্বার হচ্ছে উপকারিতা হচ্ছে সন্তান এবং সম্পদ বৃদ্ধি পায় এস্তেকপারের মাধ্যমে সাত নাম্বার উপকারিতা হচ্ছে ইস্তেকপারের মাধ্যমে উন্নত জীবন এবং উচ্চ মর্যাদা লাভ হয় যেটি কোরআনুল কেরিমের সুরা হউদের তিন নম্বর আল্লাহ বলেছেন সুম্মা আল্লাহ রাব্বুল আলমিনের কালামে আল্লাহ বলেছেন হজরত হুদ সালাম বলেছেন ও আনিস্তাবু ফিরু রব্বাকুম যে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো সুম্মা তুব অতবা তার দিকে তোমরা ফিরে যাও তাহলে মাতা আন হাসানা ইলা আজ আলি মোসাম্মা আন হাসানা ইলা আজ আলি মোসাম্মা যে তিনি তোমাদেরকে একটি সুনির্ধারিত সময় পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন ধারণের সুব্যবস্থা করে দিবেন ওয়ুতি কুল্লাজি জি ফুল আর তিনি প্রত্যেক মর্যাদাবানদের মর্যাদা তোমাকে দান করবেন তাহলে সাত নাম্বার স্টেকারের উপকারিতা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়ার জীবনটারে স্বাচ্ছন্দ্যময় করে দিবে প্রফুল্ল করে দিবেন এমন কি আল্লাহ রাব্বুল আলমিন তাকে উচ্চ মর্যাদা দান করবেন সুপ্রিয় সদী আট নাম্বার ইস্তেকবারের উপকারিতা হচ্ছে যে ব্যক্তি ইস্তেফার বেশি বেশি পড়বে হাদিস শরীফের মধ্যে আসছে তার জন্য সুসংবাদ যেটি আবদুল্লিবিনে বসরিন রি আল্লাহ কল কল রসুল্লাহ সাল আলিহিম তু তুবা লিমান ইস্তিগফারং কেসির রবাহ ইবনু মাজাহ ইবনে মাজা শরীফের তিন হাজার আট আঠারো নম্বর হাদিসে হজরত আবদুল্লা ইবনে বসর রাদি আল্লাহ থেকে হাদিস তিনি বলেছেন রাসুল করিম সালাম বলেছেন তু বা লিমান ওয়াজাদা ফি সহি ফতিহি ইস্তিকফার কেসির ওই ব্যক্তির জন্য আনন্দ ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তির আমল নামার মধ্যে ইস্তিকফার বেশি পাওয়া গিয়েছে সুপ্রিয় সুদী নয় নাম্বার ইস্তেকফারের ফায়দা উপকারিতা হচ্ছে ইস্তেকফার করাতে তার আমায় যেন গুনাহ নেই যেটি হাদিস শরীফের মধ্যে ইবনে মাজা এবং সুনান বাইহাকি শরীফের হাদিস আবদুল্লা ইবনে মাসুদ রাদিউল্লাহ কল পাল রসুল্লাহাম আত্ম ইব মিনাল জাম্বি কামাল্লা রসুল আসলাম বলেছেন গুনাহ থেকে তওবাকারী মনে হয় যেন তার আমল কোনো গুনাহ নেই এমনকি নবী করিম সাল্লাহ সাল্লাম নিজের জীবনে কোনো অপরাধ ছিল না তারপরও তিনি দৈনন্দিন জীবনে একশো বার তিনি তওবা করেছেন যেটি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আনিল আগর মুজনি রদি আল্লাহ থেকে হাদিস কল কল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইয়া ইহান্নাস তুব ইহি হজরত আগরুল মুজনিব হতে বর্ণিত তিনি বলেন রসুল করিমুল ইসলাম বলেছেন হে মানব জাতি তু বই তোমরা তোমাদের প্রতিপালকের নিকট তৌবা করো ইস্তিকার করো এমন এমনকি আমি নিজেও দৈনিক একশতবার আল্লাহর কাছে পার ক্ষমা প্রার্থনা করি নবী সাল্লাম নিজের জীবনে কোনো অপরাধ নেই তথাপিও নবীজি একশোবার কোনো কোনো হাদিসে পাওয়া যায় সত্তর বার আল্লাহর নবী তওবা করেছেন অর্থাৎ ওম্মদকে শিক্ষা দেওয়ার জন্যে সুপ্রিয় সদী তাহলে ইস্তেকবারে দশ নম্বর ফায়দা হচ্ছে স্তেকফার হচ্ছে মমিনদের একটি গুণ যেটি হচ্ছে প্রশংসনীয় গুণ এই সব সবসময় তারা অপরাধ করলেই তারা আল্লাহ আল্লাহ রবুল আলমিনের কাছে ইস্তেক পার করতে থাকে যেহেতু কোরআনুল কেরিমসুরা রানের একশত পঁয়ত্রিশ নম্বর আল্লাহ বলেছেন আলুফাহিস আর যারা অপরাধ যখন করে অশ্লীল কাজ যখন করে বসে আও জলামো আসম অথবা নিজেদের নফসের প্রতি তারা জুলুম করে যখন বসে জাকারুল্লাহ তখন তারা আল্লাহকে স্মরণ করে ফস্তা গারোলে জোনো বিহিম আর তাদের ওই অন্যায় কাজের জন্যে নফসর প্রতি জুলুমের জন্যে তারা সাথে সাথে আল্লা পাখের নিকট তারা তৌবা করে নেয় ক্ষমা প্রার্থনা চেয়ে নেয় জনো বা ইল্লাল্লাহ আর আল্লাহ চারা কে আছে ক্ষমা প্রার্থনা করার আলাম ইউসির আলামন আর তারা জেনে শুনে পূর্ব পুনরায় ওই অন্যায় কাজটা তারা আর দ্বিতীয়বার করে না সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে রমাদানের মাখেরাতের দিনগুলা আমরা বেশি বেশি পরিমাণে ইস্তিকার করব যেহেতু আল্লাহ রাবুল আলমিন এই মাসে অসংখ্য অগণিত বান্দারে ক্ষমা করে থাকেন সুতরাং রহমাত মাখফেরাত নাজাতের দিনগুলা আমরা বেশি বেশি পরিমাণ স্তেকফার আদায় করব এমনকি জীবনের প্রতিটি মুহূর্তে আমরা ইস্তেকফার করলেই আমাদের রিজিক বৃদ্ধি পাবে আমাদের সন্তান লাভ হবে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে আমাদের গুণা কেটে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইস্তেক আমলের মাধ্যমে এই দশটি উপকারিতা লাভ করার মতো তৌফিক দান করুক ও আখিরিদানা আলহামদুলিল্লাহ রব্বুল আলমী